অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আলোচনার মাধ্যমে দ্রুতই ইসি গঠন করতে চাই বিএনপি রোডম্যাপ দিল জামায়াত প্রধান রাজনৈতিক দল সহ ঐক্যমতের ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা নিশ্চিত হল আন্দোলনে উত্তরায় নিহত আটাশ জনের পরিচয় শতাধিক বেওয়ারিশের দাফন হয় রায়ের বাজারে জটিল হয়ে পড়েছে পরিচয় শনাক্ত করা বাইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে বাইশ তারিখে আসছে তেইশ তারিখে আসছে চব্বিশ তারিখে আসছে বিপৎস অবস্থা ছিল এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাপন হবে না কিন্তু তখন উপায়ন্ত ছিল না শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির অবনতি নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ নেই শুকনো খাবার বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব রাজধানীর ঢাকেশ্বরী ঘুরে দেখলেন সেনাপ্রধান নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান চার দিনে রাষ্ট্রত্ব দুই অয়েল ট্যাঙ্কারে আগুনের ঘটনায় নানা প্রশ্ন নাশকতা মনে করছে বিএসসি আট সদস্যের তদন্ত কমিটি গঠন সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়া শ্রম বাজার এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত হবে ঘোষণা উপদেষ্টার প্রবাসী কর্মীদের জন্য লাউঞ্জ হবে বিমানবন্দরে অল্প সময়ে পাঠ্যপুস্তক পরিমার্জন হয়েছে কিছু ভুল থাকতে পারে জানালেন শিক্ষা উপদেষ্টা বিশ্বমানের হবে বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের আচরণ আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আনুষ্ঠানিক সংলাপ শেষে দলটির মহাসচিব জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা বাতিল চেয়েছেন ইউনিয়ন পরিষদ একই সাথে সরকারের মধ্যে যারা ছাত্র বিপ্লবের বিপক্ষে ছিল তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এ সময় ডক্টর ইউনুস বলেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দিয়ে শুরু হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শনিবার নির্ধারিত সময়ের আগেই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক চলে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতারা যার লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্থান করার কথা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে বলেছে মাস দিনকাল নিয়ে কথা বলি না উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের এক নম্বর প্রায়োরিটি নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর প্রায়োরিটি সংলাপে নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি দ্রুত বিভিন্ন খাতের সংস্কার কাজ শেষ করার দাবি জানায় বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করার কথা বলেছে দলটি বিচার চেয়েছে শেখ হাসিনা আমলে লুটপাট দুর্নীতিবাজ আর গুম খুনের সঙ্গে জড়িতদের অন্তর্বর্তী সরকারের মধ্যেও দু একজন আছেন যার অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলে এসেছি বিচারপতি খায়ুরক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিচারপতিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রীরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা তদন্তের দাবি জানানো হয়েছে সেই সাথে বিদেশে বসে কেউ যাতে অপপ্রচার ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি সমস্ত ক্যাম্পেইন চলছে প্রচারণা চলছে যে অপপ্রচার চলছে সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য সে ভারতে আছে এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট আর পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন অনুরোধ করা হয়েছে দাবিগুলো দ্রুত বিবেচনা করে কার্যকরী পদক্ষেপ নেয়ার দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক প্রেক্ষাপটের পাশাপাশি বিএনপির নানারকম উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল পাশাপাশি নেতা কর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার সহ আরও নানা ইস্যুতে তাদের সঙ্গে কথা বলেছেন তারা তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র মঞ্চ গণসংহতি আন্দোলন এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দুপুর থেকে চলছে সংলাপ জামায়াতের আমির শফিকুর রহমান বলেন নির্বাচনে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ তবে সেই অজুহাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াত ইসলামের আমির জানান জামায়াতের পক্ষ থেকে আগামী নয় তারিখ রাষ্ট্র সংস্কারের উপরেখা জাতির সামনে তুলে ধরা হবে জামায়াত অন্তর্বর্তী সরকারকে দুটি রোড ম্যাপ দিয়েছে তারা দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে এই জন্য কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে সেই কী কী মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে বারো সদস্যের প্রতিনিধি দল এ সময় গার্মেন্টস শিল্পের অসন্তুষ্টি সহ দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে কথা বলেন দলটির নেতারা শ্রমিকদের পাওনার ব্যাপারে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা বলেন আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার দরকার এছাড়াও আলোচনা হয়েছে প্রশাসনের দুর্বলতা নিয়ে প্রয়োজন বলে সরকার যাতে শ্রমিকদের আশ্বস্ত করতে পারেন যে তারা তাদের টাকা পাবেন পকে পাবেন তাদের যেটা না সেটা দরকার সরকার সাহায্য করবে আমরা এরকম করেছি প্রয়োজন যদি হয় তাহলে আপনারা তার জন্য লোন দেন ঋণ দেন মালিকদের দেন বা সব শ্রমিকদের কাছে পাওয়া তারা ভয়ে না থাকেন তারা যাতে কাজে থাকে সংস্কার ও নির্বাচন দুটি পরস্পরের পরিপূরক দুটিকে একসাথে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংস্কার এবং নির্বাচন ইস্যুতেও তুলে ধরেন নানা প্রস্তাবনা বলেন দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে সরকার তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে এই অন্তর্বর্তী সরকার। ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব ছাত্র জনতার আন্দোলনে শুধু উত্তরা এলাকায় শহীদ বিরাশি জনের মধ্যে আটাইশ জনের পরিচয় সহ বিস্তারিত তালিকা প্রকাশ করেছে অভিভাবকদের সংগঠন চব্বিশের উত্তরা যাদের উনিশ জনের শিক্ষার্থী আছে ছ বছরের শিশু। উন্নত চিকিৎসা সন্ধান আর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার দাবি জানায় সংগঠনটি ডাক্তারকে বলে যে আমি তো বাঁচবো না সে তিন চারবার কথাটা জিজ্ঞেস করলাম তো বাঁচবো না আমার আম্মুকে ফোন দেন আমার আম্মু আসলে আমি সন্তান হারা মায়েদের কান্না ফুরোয় না উত্তর এলাকায় পাঁচ আগস্ট বিজয় বিকেল সাড়ে চারটা নাগাদ গলায় আর পিঠে দুটো গুলি লাগে আব্দুল্লাহ বিন জাহিদের রমিজুদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল জাহিদ এখন আমার ছোট ছেলে বলে যাবো ভাইয়া তো তোমাকে ছেড়ে চলে গেছে আমি তোমাকে কার কাছে রেখে গেছে আমি তো অসুস্থ আমার ছোট ছেলেটা এখন মোবাইল নিয়ে বলে আমার সাথে তো মোবাইল নিয়ে কেউই ঝগড়া করে না আমার সাথে রিমোট নিয়ে ঝগড়া করে না একই দিন একই রাস্তায় বাবা মা আর বোনদের সাথে মিছিলে গিয়েছিল ছয় বছরের জাবির ইব্রাহিম আগের কয়েকদিনও বোনদের সাথে আন্দোলনে নামে সে। পাঁচ আগস্ট বিকেলে যখন গুলি লাগে তখন বাবার হাত ধরা বাতিজা এবং ছেলে পিছনে তার পিছনে আমার ওয়াইফ ওদেরকে নিয়ে আমি দৌড়ায় বাসার দিকে আসতেছিলাম যে রোড দিয়ে আসতেছি এটাকে শায়েস্তা খান এভিনিউ বলে ওই এভিনিউর সামনেই ওই অ্যাভিনিউর এখানেই একটা মাদ্রাসার গেট আর একটা হলো এপি গেট এই গেট বরাবর আসার সাথে সাথেই ওই গেট থেকে গুলিটা আমার ছেলের পুরুতে এসে লাগে ১৮ জুলাই এই সন্তানকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন স্কুল শিক্ষিকা তাবাসু গোলাগুলির মধ্যে ছেলেকে বাঁচিয়েছেন ঠিকই কিন্তু গুলিটা লাগে তার হাতে জাস্ট আমি ওয়ালের সাথে চাপা দিয়ে ওকে প্রোটেক্ট করেছি তাই করার সাথে সাথে গুলিটা যখন এসে লাগছে আমার হাতটা ওর থেকে চুটে গেছে আজকে হয়তো আমি কান্দছি কিন্তু ওই সময় আমার কান্না আসেনি আমি সামনে আমি পারি না ও আমাকে মা তোমার হাত আঠারো জুলাই থেকে টানা উত্তপ্ত ছিল এই উত্তরা এলাকা স্পটেই প্রাণ যায় কয়েকজনের হাসপাতালের হিসেবে প্রাণ গেছে অন্তত বিরাশি জনের আহত প্রায় দেড় হাত শুধু উত্তরা এলাকায় আটাশ জন শহীদের প্রমাণসহ পরিচয় নিশ্চিত হয়েছে অভিভাবকদের সংগঠন চব্বিশের উত্তরা বিশ সেপ্টেম্বর থেকে এ তালিকার কাজ শুরু করে তারা মাথায় উড়তে পায়ে চোখে কোমরে এবং পাঁচরে বুলেটের আঘাতে ছড়া করে এবং পুলিশ এবং ছাত্রলীগের লাঠিচার্জে অনেক আহত হয়েছে সংবাদ সম্মেলনে চব্বিশের উত্তরার দাবি আহতদের চিকিৎসা আর শহীদ পরিবারের দায়িত্ব যেন নেয় সরকার নিয়মিতভাবে আহত ব্যক্তি চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও শহীদ ও আহত পরিবারগুলোর খোঁজ খবর রাখা এই গণ যারা শহীদ ও আহত হয়েছে তাদের সম্মানের সাথে এরই মধ্যে আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন শহীদের তালিকা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটি উত্তরার এ তালিকা তুলে দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর হাতে আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক মানুষের পরিচয় শনাক্ত হয়নি রায়ের বাজার কবরস্থানে দাফন হয়েছে বেয়ারিশ হিসেবে এমনকি কয়েকটি লাশ এখনও আছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে সে সময় একদিকে মর্গে উপচে পড়া লাশ অন্যদিকে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বেয়ারিশ হিসেবে লাশ দাফনে পুলিশের চাপ তাদের পরিচয় শনাক্ত এখন জটিল একটি প্রক্রিয়া মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আলফাজ হোসেন রানা রাজধানীর রায়ের বাজার কবরস্থানের চার নম্বর ব্লকের এই দৃশ্যটা অনেকটা গণকবরের মতো কারণ সংখ্যাটাও শতাধিক এখানে যারা শুয়ে আছেন তারা ওই সময় আন্দোলনে অধিকাংশই গুলিতে শহীদ বা নিহত হয়েছেন কবর বা দাফন দেয়া সংশ্লিষ্টরা বলছেন যে ওই সময়ে হাসপাতালগুলোতে এমন একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছিল তাতে করে হাসপাতালগুলো পুলিশের মাধ্যমে এবং পরবর্তীতে আঞ্জুমানু মফিদুল ইসলামের মাধ্যমে এই শহীদদের বেয়ারিস হিসেবে দাফন করাতে বাধ্য করে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে যেসব বেওয়ারিশ লাশ আসে সেগুলোর জন্য নির্ধারিত কবরস্থান রায়ের বাজার সরেজমিন দেখা যায় বেওয়ারিশ কোনো কবরেই নেই নামফলক সাইনবোর্ড বা চিহ্ন বৃষ্টিতে মাটি ধুয়ে বেশিরভাগ কবর হয়ে গেছে সমান জুলাই আগস্টে কত মানুষ যে অজ্ঞাত দাফন হয়েছে তার ধারণা মিলবে এই কবরস্থানে আসলে জুনে পুরো ঢাকায় বেওয়ারিশ দাফন হয় আটচল্লিশটি সেখানে এক জুলাই মাসেই একাশি মরদেহ অজ্ঞাত পরিচয়ে দাফন হয় যাদের বেশিরভাগই ছিলেন তরুণ দেহে ছিল বুলেট পরের মাসে অবশ্য বারোই আগস্ট পর্যন্ত কোনো লাশ আসেনি কিন্তু পরবর্তী চোদ্দ দিনে দাফন হয় তেত্রিশ মরদেহ এখানকার কবর খোদকদের প্রধান গোলাম রাব্বানি দেখেছেন শুধু হাসপাতালে নয় তখন ভয়াবহ পরিস্থিতি ছিল কবর স্থানেও বাইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে বাইশ তারিখে আসছে তেইশ তারিখে চব্বিশ তারিখে আসছে আসছে ছাব্বিশ তারিখে আসে নাই আবার সাতাশ তারিখ আসছে আটাইশ তারিখ আসছে উনত্রিশ তারিখ আসছে কোনো দিন পাঁচটা কোনো দিন তিনটা কোনো দিন দশটা কোনো দিন ষাটটা রাজধানীর কাকরাইলের আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যালয় আন্দোলনের সময় সংগঠনটি দাফন করেছে মোট একানব্বই জনকে কার্যালয়ে টানানো এই ছবিগুলোই তাদের শেষ স্মৃতি বেয়রিশ লাশ যে শুধু দাফন হয়েছে তাই নয় ছাত্র জনতার আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও আছে ঢাকা মেডিকেল স্যার সলিমুল্লাহ সোহরা ও গাজীপুরের তাজউদ্দিন হাসপাতালের মর্গে সংখ্যায় অন্তত ত্রিশ আন্দোলনের সময় হাসপাতাল থেকে লাশ সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল পুলিশ ওই সময়ের একটি চাপ এসে পড়ে আজিমপুর কবরস্থানেও বিভৎস অবস্থা ছিল এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাফন হবে না কিন্তু তখন উপায়ন্ত ছিল না লাশ নিয়ে যাবে কোথায় এই জন্য আমরা তারা যা বলছে গার্ডিয়ানরা যা বলছে সেটার উপর ভিত্তি করে কিছু যচ্ছা মান্য বেশ কয়েকটা লাশ দাফন করছি গণ অভ্যুত্থানে হতাহতদের নিয়ে এখন হচ্ছে অনেক আলোচনা পরিকল্পনা তবে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে আড়ালে চলে যাওয়া এই মানুষগুলোই মনে হয় সবচেয়ে বেশি হতভাগা মনিরুল ইসলাম নিউজ ঢাকা আরও অবনতি হয়েছে শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি এরই মধ্যে প্লাবিত সীমান্তবর্তী দুই শতাধিক গ্রাম পানিবন্দী কয়েক লাখ মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট শেরপুরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধার কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি কয়েকদিন ধরেই টানা বৃষ্টি সাথে উজানের ঢল সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াল ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইচপাড়া গামারিতলা ঘোষগাঁও ও পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পানিবন্দি হালুয়াঘাটের বেশ কিছু নিম্নাঞ্চলও প্লাবিত ডুবেছে বাড়িঘর পদঘাট বিস্তীর্ণ ফসলের ক্ষেত্র যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি শেরপুরের অবস্থা আরও ভয়াবহ মহারসির ভাঙা বাদ দিয়ে দুদিন ধরে ঢুকছে পানি ডুবছে নতুন নতুন এলাকা ঝিনাইগাতির পর প্লাবিত হয়েছে নালিতাবাড়ি শ্রীবর্দি ও শেরপুর সদর গ্রামের পর গ্রাম ভাসছে পানিতে জলমগ্ন বাড়িঘর পদঘাট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র জীবন বাঁচাতে অনেকেই ছুটছেন সেখানে বাড়ছে দুর্ভোগ দিনের বেলা পানি কম ছিল কিন্তু রাতে বারোটার পরে আমাদের ঘরের ভিতরে এক আড়ো পানি ফ্রিজ আমাদের বাথরুম ও ওয়াশরুম সবসে বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ফুটতেছে কথা 12.10 আমরা ছাওয়া দয়ারবাইগা কই জামো айতা 12.15 পর্যন্ত তো না একই চিত্র নেত্রকোনার সীমান্তবর্তী তিন উপজেলায় উজানের ঢলে বাড়ছে নত নদীর পানি এতে কলমাকান্দা দুর্গাপুর ও বারোহাট্টার পনেরোটিরও বেশি ইউনিয়ন প্লাবিত হয়েছে দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ নির্দেশ দিয়ে দিয়েছে যারা পানি হয়েছে তাদের উদ্ধার করার জন্য অলরেডি আমরা করেছি গতকালকে সারা দিন আমরা করেছি রাতের বেলাও করেছি মহিলা শিশু গবাদি পশু বৃদ্ধ মানুষ তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি তাদেরকে খাবার দাবার দিচ্ছি এদিকে বৃষ্টিতে এক মাস ধরে পানিবন্দি সাতক্ষীরার তালার শিরাশুনি এলাকার হাজারো পরিবার বাড়ছে মানুষের কষ্ট রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজল করে মল্লিক বলেন ডিবি পুলিশের কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটেছে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আর কাউকে তুলে আনা হবে না দেন সেই আশ্বাসও অতিরিক্ত কমিশনার জানান ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ চলছে টিভি কার্যালয়কে কেন বলা হতো ভাতের হোটেল পলাতক অতিরিক্ত কমিশনার হারুন তাই বানিয়েছিলেন কার্যালয়টিকে সবশেষ সমন্বয়কদের আটক করে তাদের খাবার খাওয়ান যার ছবি আর ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক দলের নেতাদেরও তুলে এনে একসময় তাদের খাওয়ানোর ভিডিও করে দেখানো হতো আর তারকাদের এমন খাওয়া দাওয়ার বিষয় হয়ে গিয়েছিল নিত্যকার ঘটনা জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলন দমাতে গ্রেফতার ও গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে সংস্কার করা হয় ডিএমপির এই ইউনিটকে গোয়েন্দা প্রধানের দায়িত্ব দেওয়া হয় বিসিএস সতেরোতম ব্যাচের পুলিশ অফিসার রেজল করিম মল্লিককে যাদের আত্ম থেকে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি দায়িত্ব নেয়ার এক মাস পর গণমাধ্যমের মুখোমুখি হন এই কর্মকর্তা কথা বলেন ডিবি পুলিশের নানান দিক নিয়ে বলেন ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী অফিসারের কারণেই সংস্থাটির ভাবমূর্তি নষ্ট হয় এখন থেকে আসামিদের আর হয়রানি করা হবে না ডিবি কার্যালয়ে হবে না নায়ক নায়িকাদের আড্ডাখানা ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোন আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করতে করবে কেউ অপরাধ করে থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর অনুরোধ গোয়েন্দা প্রধানের সহযোগিতা করবেন আখলাকুস সাফা যমুনা নিউজ ঢাকা জেলায় জেলায় দুর্গোৎসবের চলছে শেষ মুহূর্তের তোরজোর ষষ্ঠী পূজার বাকি দিন দিনে এরপরই শুরু আনুষ্ঠানিকতা ভক্তরা চান শান্তিপূর্ণ দুর্গোৎসব সব আয়োজন সম্পন্ন করতে তৎপর প্রশাসন গোপালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে এখনো চলছে রঙের কাজ শেষ সময় প্রতিমার অঙ্গসজ্জার কাজে ব্যস্ত কারিগররা জেলায় এবার এক হাজার দুশো চুরানব্বইটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে দেশের সব মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ আনসার ও সেনা সদস্যরা যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন মাদারীপুরের বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে তরুণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পটুয়াখালীর আট উপজেলায় একশো ছিয়াত্তরটি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো সহ নানা উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা এখন আমরা একটু স্বস্তিতে আছি যে আমরা শারদীয় উৎসবটা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারব অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে দুইজন পুলিশ সদস্য এবং আটজন সদস্য সহ দল নিরাপত্তার কাজে পটুয়াখালীর আট উপজেলায় একশো ছিয়াত্তরটি নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে জানান এই আহ্বান বলেন এদেশে সবার সম অধিকার তাই যার যার ধর্ম সে পালন করবে এ সময় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানান সেনাপ্রধান আরও বলেন নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্য ধর্মাবলম্বীদের সহায়তা এবং সম্প্রীতি কামনা করেন সেনাপ্রধান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করছি শান্তিতে বসবাস করছি এখানে সবার এ দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম সেসে পালন করবে সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের এই পূজা করবেন ঢাকার নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম দুপুরে বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে মাঠে হয় মতবিনিময় সভা এতে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম এ সময় তিনি দোহার ও নবাবগঞ্জের দুশো একুশটি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের দুর্গাপূজার নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ জাতীয় পার্টি সভাপতি জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন দোহার ও নবাবগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মী সহ পূজা কমিটির সদস্যরা মানুষকে ভালোবেসে মানুষের কাজ করতে আমি পছন্দ করি বিগত দিনে আমার সময় আমার ছেলেরা আমার জাতি পার্টি ছেলেরা সন্ত্রাসে কোনো লিপ্ত ছিল না ডাকাতিতে কোনো লিপ্ত ছিল না মাটি কাটাতে কোনো এরা সবসময় শান্ত ভাবে চলত আপনার যদি আমার পাশে থাকেন আমার কথা যদি ভাবেন আমাকে যদি আবার ফিরে আনেন তাহলে আমি আসতে পারব আপনাদের চার দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নাশকতা হিসেবে সন্দেহ করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি শুক্রবার বন্দর বহির্নগরে এমটি বাংলা সৌরভ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতচল্লিশ জন উদ্ধার হলেও প্রাণ যায় একজনের তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিন্নঙ্গুরে অবস্থানরত তেলবাহী ট্যাংকার এমটি বাংলার সৌরভের সামনের অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে লেলিহান শিখাত ছড়িয়ে পড়লে ঘুমন্ত নাবিকরা জেগে ওঠে কেউ সাগরে লাফতেন কেউ এগিয়ে আসা ফিশিং বোটে এবং কোস্ট গার্ডের স্পিড বোটে আশ্রয় নেন পাঁচটা থেকে দেখি হঠাৎ ধাম করে আবার সবার সাথে সাথে মানে তিন চারটা প্লেট উঠি মানে মানে আগুনের ফুলকে দেখা যাচ্ছে সাথে সাথে কালো ধোঁয়া এখন রুনিং করার পর হঠাৎ করে আগুন ধরে গেল আগুন আগুন তখন চিকা মাসে রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে পরে বাইরে এসে দেখলাম যে ডেকের উপরে আগুন চলতেছে যখন হলো ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডন ঘোষণা করে তখন আমরা হলো সাগরে লাভ দিই ওরা ওইখানে আগুন দেখে আর আমাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে ওরা আসলো ওরা আসার পরে আমাদের এখানে বিড়ালো তারপরে আমরা সবাই এখানে নামলাম খবর পেয়ে নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ডাকবোর্ড ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এগারো হাজার ছয়শো টন ক্রুড অয়েল বোঝাই জাহাজটিতে থাকা আটচল্লিশ জনের সবাই উদ্ধার হলেও তীরে আসার পর সাদেক নামে এক নাবিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় যেটি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের এবং কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাকবোর্ড এবং পোর্টে টাকবোর্ডও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে গত 30 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে বিএসসির আরেক অয়েল ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে তিনজন নিহত হয় চার দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ কর্তৃপক্ষের রাত সাড়ে বারোটায় কোনো লোক কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো এখানে চার জায়গায় আগুনের এক্সিশন ছিল সো এই 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 কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় জালার নিরাপত্তা বিঘ্নায় বিঘ্নিত করাই মেন উদ্দেশ্য তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ড সংস্থা যথেষ্ট বেশি এসব ট্যাংকার সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে জেটিতে আসে এরপর সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে শিপিং কর্পোরেশনের দুটি অয়েল ট্যাঙ্কারের দুটি এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পেছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ইনভিজিবল সাইকোলজির কারণেই ডিমোটিভেটেড সাইকোলজির কারণেই এটা হতে পারে ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয় কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি মাম্মু অফি যমুনা নিউজ চট্টগ্রাম সিন্ডিকেটের মাধ্যমে নয় মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি ওপেন করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ার বাজার সম্প্রসারণে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় সেখানে তিনি বলেন নানা জটিলতায় প্রায় আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদের মালয়েশিয়া যাবার সুযোগ দেবে দেশটির সরকার প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টা চলছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট সপ্তাহটা উচ্চারণ করিনি আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা মাত্র দুই তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ আলোচনায় অংশ নেন তিনি ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার মামলায় কারাবন্দি পি কে হালদারের তিন সহযোগীর জামিন মঞ্জুর করেছেন কলকাতার ব্যাংকশালা আদালত শনিবার ভাই প্রাণেশ হালদার ইমন হালদার এবং শর্মি হালদারে জামিন মঞ্জুর করেন আদালত দীর্ঘ শুনানির পর এই রায় এলো জামিনের শর্ত হিসেবে পাঁচ লাখ রুপির বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি ভারতের বাইরে যাওয়া এবং এই মামলার কোনো সাক্ষী অথবা প্রত্যক্ষদর্শীর সাথে সাক্ষাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে মূল অভিযুক্ত পি কে হালদার এবং বাকি দুই সহযোগীর জামিন আবেদন খারিজ করেন আদালত দু বাইশ সালে পশ্চিমবঙ্গের রাজারহাট থেকে পিকে হালদারকে আটক করে ভারতীয় গোয়েন্দারা